গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রায় সময় এই ধরনের আইকনের প্রয়োজন পড়ে সোশ্যাল মিডিয়ার জন্য, বা আমরা ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে তখন আমাদের এই ধরনের আইকনগুলি প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে এই যে আইকনগুলি রয়েছে এগুলিকে আমরা কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারি সেই বিষয়টাই আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা নতুন করে একটা ট্যাব খুলে নিচ্ছি এবং এখানে আমরা ফ্রি পিক লিখে নিব গুগলে। লিখে নেওয়ার পর এখানে দেখেন ফ্রি পিকের যে ওয়েবসাইটটা আসছে সেটা চলে আসছে। আমি এখন এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন এখানে হচ্ছে আমরা এখান থেকে যে অ্যাসেটস নামের একটা অপশন আছে, আমরা এখান থেকে বেশ কিছু অপশন পেয়ে যাব। যেমন আমি ধরেন এখান থেকে আইকনসের উপর ক্লিক করলাম। আইকনসের উপর ক্লিক করার পর এখানে আমাদের আইকনস কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা সার্চ করি যে সোশ্যাল মিডিয়া আইকন, মিডিয়া আইকন, তো আমরা জাস্ট এতটুকু লিখে আমরা এখানে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু বেশ কিছু সোশ্যাল মিডিয়ার আইকন চলে আসবে। এখন এখানে আমাদেরকে কিন্তু এই প্রথমে ভেক্টরটাকে সিলেক্ট করতে হবে, তারপর আমরা হচ্ছে এখান থেকে এই ফ্রির উপরে ক্লিক করতে হবে। তো এখানে ফ্রির উপর ক্লিক করার পর দেন আমাদের সামনে এই ধরনের আইকনগুলি আসবে। এখন এইখানে দেখেন অনেকগুলি আইকন রয়েছে যেগুলি আমরা ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আমি দেখছি আসলে এখান থেকে কোনটা ভালো পাওয়া যায়, যেটা ভালো মনে হবে সেটাই আমি এখান থেকে ডাউনলোড করব। যেমন আমি এখান থেকে যেগুলি আমাদের সব সময়ের জন্য প্রয়োজন পড়ে, যেমন দেখেন এই যে একটা আমাদের সিম্বল রয়েছে এটা খুবই দেখতে সুন্দর লাগতেছে, তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন ডাউনলোড অপশন রয়েছে। তো এখানে যদিও গো প্রিমিয়াম অপশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনি যদি এই ধরনের লোগোগুলি প্রিমিয়াম টাইপের চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়ার অপশনে নিয়ে যাবে। বাট এখানে এই যে দেখেন ফ্রি লাইসেন্স, এবং এখানে হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যেমন আমরা ফ্রিতে ডাউনলোড করলাম, এখন এখানে দেখেন একটা হচ্ছে গো প্রিমিয়াম আর একটা হচ্ছে ফ্রি ডাউনলোড। তো আপনি ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার এরকম একটা ফাইল আসবে। আমি ধরেন এখান থেকে এটাকে আমি এই ডেস্কটপটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। দেন এখানে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে আরও বেশ কিছু আইকন কিন্তু আমাদের এখান থেকে সাজেস্ট করবে। যেমন এখানে বেশ কিছু আইকন রয়েছে যেগুলি আপনার প্রিমিয়াম টাইপের, যেগুলি টাকা দিয়ে কিনতে হবে। আপনি চাইলে টাকার মাধ্যমে কিনতে পারেন, তবে এগুলিতে আপনার আহামরি কোনো টাকা খরচ হয় না, আপনি চাইলে কিনেও নিতে পারেন। তো আমি এখন উপরে যাচ্ছি। উপরে আমাদের বেশ কিছু আইকন রয়েছে যেগুলি আমাদের ডাউনলোড করতে হবে। যেমন আমি এখান থেকে এইটার উপর ক্লিক করছি, এখান থেকে আমি এই আইকনগুলি লাগবে আমার, আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করছি। তারপর এখান থেকে ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করছে। ক্লিক করার পর আমাদের এখানে ফাইলটা চলে আসবে। এবার এখান থেকে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে দিই, আবারও সেভ থেকে ডাউনলোড স্টার্ট। ওকে, তো আমার কিন্তু এখন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনার যখন যেটা যেভাবে যে কয়টা প্রয়োজন পড়ে সব কয়টা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তবে এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন আপনি অবশ্যই এখান থেকে যদি ফ্রিতে ক্লিক করে রাখেন তাহলে আপনার সামনে ফ্রি আইকনগুলি আসবে। আবার এখান থেকে যদি আমি প্রিমিয়াম অপশনে ক্লিক করে রাখেন তাহলে সব ধরনের প্রিমিয়াম আইকনগুলি আপনার সামনে আসবে। যেমন এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো আইকন রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে টাকার মাধ্যমে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখান থেকে ফ্রিতেও কিন্তু ব্যবহার করতে পারেন।